আর খেলা দেখবো না, লাল সবুজের জার্সিটাই পরবো না, এদের খেলা দেখার চেয়ে না দেখাই ভালো, এমন কত কত কথা বলি। মুখের কথা বাতাসে মিশে যায়, নতুন ম্যাচের শিডিউল আসে, আর আমাদের আসে সেই ম্যাচ দেখার জন্য প্রহর গোনা। অতীত সব ভুলে আবারও একটা জয়ের স্বপ্ন দেখা, হোক নেদারল্যান্ডস কিংবা হোক নিউজিল্যান্ড, প্রত্যাশাটা জয়ের থাকে, প্রত্যাশা কম সময়ই মেটে, তাই তো আবারও সেই রাগ। খেলা দেখবো না, দেশের বয়সটা 50 পেরোলো, ক্রিকেটের বয়সটাও নেহাতি কম নয়, লাল বলের খেলার স্ট্যাটাসটাও পেয়েছি দুই যুগের কাছাকাছি, উন্নতি হয়নি তেমন নয়, তবে যেমনটি চেয়েছি তেমনটি নয়, তাতে কি, দল যেমনই খেলুক দলটি তো আমারই, হারলে কষ্ট পাওয়া এখন নৈতিক দায়িত্ব, একটি জয় পেলে শত হার ভুলে উদযাপন করাটাই আমাদের প্যাশন। লাল সবুজের জার্সিটা আমাদের আবেগ, আর প্রতিটি খেলোয়াড়ই এক একটা আবেগের উপাদান, যাদের কাছ থেকে দেখলে চাঁদ পেয়ে যায়, যাদের হাতের ইশারা পেলে রঙিন স্বপ্ন বুনে যায়। এখন আর ক্রিকেটার হওয়ার স্বপ্ন নেই, তবুও তাদের আইডল মেনে জার্সিতে নাম লেখাই। সবকিছুর কারণ ওই একটাই, ওরা তো আমাদের আবেগ, লাল সবুজের আবেগ, 56,000 বর্গ মাইলের আবেগ। এশিয়া কাপে পাকিস্তানের সাথে তীরে গিয়ে তৈরি ডুবেছে আমাদের প্রাপ্তি সাকিব মুশিদের কান্না, এইবা কম কিসে, আবেগটা যে তাদেরও আছে, তারাও চান ভক্তদের দিতে। অল্প রানের পুঁজিতে এশিয়া কাপের ফাইনালে লড়াই করে শেষ ওভারে হেরেছি, তাতে কি, ম্যাচ তো ওই ভাঙা পায়ে জোড়া দিয়ে খেলে যাচ্ছিলেন, ভক্তদের ভালোবাসার নাম দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। বিশ্বকাপে বারবার খালি হাতে ফিরে আসছি, উইন্ডিজকে গেইল লারারা উড়িয়েছেন, বেন স্টোকস কিউইদের উড়িয়েছেন, ভারতের হার্দিক কোহলি রোহিতরা দুর্দান্ত, পাকিস্তানের বাবর রেজওয়ানের ফর্ম অফুরন্ত, তাতে কি, সাকিব নামক একজন বিশ্ব সেরা আমাদেরও আছেন, যিনি যে কোনো মঞ্চে বিশ্ব তারকাদের টক্কর দিচ্ছেন। সব মিলিয়ে আমাদের প্রাপ্তিটা আহামরি নয়, তবে লাল সবুজের এই দলটার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা মোটেও কম নয়, কারণ ওই একটাই, লাল সবুজের জার্সিটাই তো আমাদের আবেগ।